নমস্কার আপনাদের সবাইকে আজকে পোস্ট মার্কেট ভিডিওতে আপনাদের অনেক ওয়েলকাম আমি অঙ্কুশ পাল আমি আজকে দেখে নেব আমি যে প্রি মার্কেট ভিডিওতে আপনাদেরকে নিফটি আর ব্যাঙ্ক নিফটি অ্যানালিসিস করে দেখিয়েছিলাম আর কিছু সিলেক্টেড স্টক দিয়েছিলাম ওটা দেখে উঠবো আজকে কি ওটা পারফেক্ট একটা লেভেল মেনটেন করেছে কি করে তার থেকে বেশি আমি আজকে এটা দেখাবো কি আমরা যে ডেলি ডেলি প্রাইস অ্যাকশন ফলো করছি কি মার্কেটও প্রাইস একশেন ফলো করে আর যদি মার্কেট যদি প্রাইস এক্সেন ফলো করে তাহলে কোনটা ক্রুশিয় লেভেল থাকে কেমনি করে মার্কেট ওই লেভেলে এসেই দাঁড়িয়ে থাকে ঠিক আছে চলুন শুরু করি এবার দেখছি আমাদের সামনে একটা চার্ট খোলা আছে যেটা কি ব্যাঙ্ক নিফটি ফিউচারের চার্ট ঠিক আছে আমি দেখবো আজকে খুব বড় একটা গ্যাপ ডাউন মার্কেট ওপেন হয়েছে কোথাও না কোথাও থেকে মার্কেট এই লেভেল থেকে থার্টি ফোর থাউজেন্ড নাইন নাইনটি ফোর থেকে ফল করেছে আর মার্কেট ওপেনিং হয়েছে সামথিং অ্যারাউন্ড থার্টি থ্রি থাউজেন্ড ফোর নাইনটির কাছাকাছি আমি স্টার্টিং মার্কেটই বলে দিয়েছিলাম যদি এর নিচে মার্কেট খুলে তাহলে কোনো না কোনো জায়গায় এই যে এই লেভেলগুলো দেখছেন আপনারা এই যে এই লেভেল সরি হ্যাঁ এই লেভেলগুলো এই লেভেলগুলো একটা সাপোর্টের অ্যাক্ট করেছিল তো মার্কেট কোথাও না কোথাও এখান থেকে যদি ওপেন হতো তো কোথাও না কোথাও এই লেভেলে এসে একটা ওপেনিং দিত কেন কি মার্কেট অনেক গ্যাপ ডাউন ছিল তারপরে আমি নেক্সট লেভেলটা আপনাদেরকে যেটা বলেছিলাম ওটা হলো এই ইয়েলো লাইনটা যদি মার্কেট এই লাইনটা সাস্টেন না করতে পারে তাহলে আমরা কোথাও না কোথাও মার্কেটকে এই লাইনে দেখবো কেন কি এই লাইনে একটা রেঞ্জ ছিল আর ঠিক দেখো মার্কেট এসেছে আসার পরে এই লেভেলটাকেই রেসপেক্ট করেছে তারপরে মার্কেট এই লেভেলটাকে নিচেও নিয়ে গেছে কিন্তু ক্লোজিং এর উপরে দিয়েছে এবার সব থেকে যে বড় পয়েন্টটা আমাদের কাছে আসছে মার্কেট যদি এখান থেকে একটা সাপোর্ট নিয়ে উপরে যায় তো সব থেকে প্রথমে এই যে সাপোর্ট লেভেলটা ছিল এখন এই সাপোর্ট লেভেলটা অ্যাক্ট করবে অ্যাজ আ রেজিস্ট্যান্স লেভেল তো এটা হয়ে যাবে আমাদের কাছে রেজিস্ট্যান্স লেভেল ওয়ান থার্টি থ্রি থাউজেন্ড এটাকে যদি ব্রেক করে কেন কি এই জিনিসটাকে ফিল করতে আসতে পারে মার্কেট এটা হয়ে গেল মার্কেটের একটা গ্যাপ এইবার এটাকে যদি ফিল করতে আসে তাহলে কোথাও না কোথাও এখান থেকে মার্কেট একটা আপমুভ দেবে আমি বলে দিচ্ছি আপনাদেরকে আপনি যদি ফিফটিন মিনিটের চারটা একটু ভালো করে বড় করেন তো এখানে কোনো না কোনো একটা জায়গায় ট্রেন্ড আসছে এই যে ট্রেন্ডটা আসছে ট্রেন্ডের উপরে কি বন্ধ হয়েছে কোথাও না কোথাও এই রেঞ্জের উপর থেকে মার্কেটে একটা বাইং করবেন আপনারা যদি বাইং আসে তাহলে এই লেভেলের উপর থেকে আপনারা বাইং করবে থার্টি থ্রি টু ফোর হান্ড্রেড লেভেলে যদি মার্কেট সাস্টেন করে তাহলে একটা আপনারা আপমুভ পাবেন ম্যাক্সিমাম আপনারা সামথিং অ্যারাউন্ড তিনশোর থেকে দুশো পঁচাশ থেকে তিনশো পয়েন্ট ভালো করে আপনারা পেতে পারেন সামথিং অ্যারাউন্ড নিচে যদি স্টপ লস রাখেন কোথাও না কোথাও এখানে রাখবেন তো সামথিং অ্যারাউন্ড হান্ড্রেড পয়েন্টে লস থাকবে আর যদি আরও কম স্টপ লস চাই তাহলে এই যে ফিফটিন মিনিট আপনারা দেখছেন চার্টটাকে এটাকে আরও ছোট করে নেবেন ফাইভ মিনিটস ফিফটিন মিনিটস ফাইভ মিনিটসে করে নিলে আরও ছোটো লস আসবে আপনাদের ঠিক আছে তো আজকে আমরা দেখে নিলাম ব্যাঙ্ক নিফটিটাকে এবার আমরা যাবো নিফটি চার্টে নিফটি চার্টে আমি কোথাও না কোথাও বলেছিলাম কি এই যে লেভেলটা আছে অনেক ক্রুশিয়াল লেভেল মার্কেটে ডিজাইন হচ্ছে এই লেভেলের সাপোর্টটা যদি ব্রেক করে মার্কেট কোথাও না কোথাও এই লেভেলের একটা সাপোর্ট নেবে কেন কি এখানে একটা রেজিস্ট্যান্স ফল ফর্ম হয়েছিল এখানে কোথাও না কোথাও সাপোর্ট ফর্ম হয়েছিল আর এখানে একটা রেঞ্জ ছিল তো মার্কেট দেখেছি যে অনেকে ডাউন এসে গেছিলো ডাউনে খুলেছিল তো কোথাও না কোথাও এই লেভেলটাতে মার্কেট ওপেন হয়েছিল কেন কি এখানে একটা রেজিস্ট্যান্স জোন ছিল ঠিক দেখুন এটা নিচে গিয়ে কোথাও না কোথাও এইখানে মার্কেট একটা ইউথ সাপোর্ট ছিল মার্কেটে আর ঠিক মার্কেট এখান থেকে একটা সাপোর্ট নিয়ে দাঁড়িয়ে আছে এবার আমরা যদি আর এস দেখি আর এস আইও কোথাও না কোথাও অনেকই ওভার সোল্ড জোনে কাছাকাছিতে আছে তো মার্কেটে পসিবল এটা হতে পারে কি এর উপর থেকে আমি আপনাদেরকে একটা লাইন করে দেখিয়ে দিই তাহলে আপনারা একটা খুব ভালো বাইং পজিশন বুঝতে পারবে দেখো এখানে যদি মার্কেটটা আসে উইচ ইজ ফিফটিন লেভেলে যদি আসে তাহলে একটা আরেকটা প্যাটার্ন হচ্ছে ওটা হচ্ছে ডাবল টপ প্যাটার্ন যদি এই ডাবল টপটাকে রেসপেক্ট দেয় মার্কেট তাহলে মার্কেট নিচে যাবে আর এইবার এটাকে যদি ব্রেক করে সাস্টেন করে যায় মানে আপনাদেরকে একটু ভালো করে ড্রয়িং করে দেখাই মানে এই যদি মার্কেট এই লেভেল এসছে এইবার গেছে এখানে এমনি করে যদি এসে এখানে সাস্টেন করে তাহলে একটা আমরা আপমুভ দেখতে পারবো আর আপনারা বাইং করবেন কমসে কম এই লেভেলের উপর থেকে

কেন এখানে আমি ড্রয়িং করলাম অরিজেন্টাল লাইনটা প্লট করলাম কেন কি এখানে একটা রেজিস্ট্যান্স আছে আর ঠিক এর পাশে একটা এখানে সাপোর্ট জোন আছে আর এখানে একটা রেঞ্জ আছে মার্কেট উপরে গেছে সাস্টেন করেছে দেন আবার উপরে তো এইটা একটা কোথাও না কোথাও খুব ভালো লেভেল হয়ে যাবে তো ঠিক আছে এখন আমরা দেখে নেবো আজকে মর্নিংয়ে যে আপনাদেরকে স্টক অন রাডারে কিছু স্টক দিয়েছিলাম ওটার পারফরমেন্স নিয়ে আছে চলুন যাই এবার আমরা এসে গেলাম স্টক অন রাডারে আমরা আজকে স্টক স্টকান রাটা তিনটা স্টক দিয়েছিলাম দিয়েছিলাম এবার একটা একটা করে আমরা দেখে নেব ভালো করে অ্যানালাইসিস করবো কী এটাতে হয়েছিল আপনারা সিফ অ্যানালাইসিসের উপরে ধ্যানটা দেবেন মানে পুরো আকর্ষণটা অ্যানালিসিস শিখার উপরে দেবেন দেখবেন এটা মার্কেটে যদি আপনারা শিখে নেন ইটস ভেরি ইম্পর্ট্যান্ট আর খুব আপনাদেরকে কাজ দেবে অন মার্কেটে এবার দেখুন আমি আজকে মর্নিংয়ে বলেছিলাম কোথাও না কোথাও অ্যান্ড টুব্রো এই লেভেলটাকে এই লেভেলটাকে ফলো করছে ঠিক আছে আমি এই যে লেভেলগুলো আছে এই লেভেলগুলো আছে এই লেভেলগুলোকে খুব ভালো রেসপেক্ট করছে তো আমি আপনাদেরকে এটা বলেছিলাম কি মার্কেট যদি এই লেভেলটাকে ভেঙে দেয় এই লেভেলের উপর থেকে আমরা একটা বাইং করব কেন কি এখানে একটা টাইপ অফ অ্যাসেন্ডিং ট্রাঙ্গেল ফর্ম হচ্ছিলো আর কোথাও না কোথাও এটা সম্ভব এইটার অবধি আমরা টার্গেট নিতে পারি বুঝি ষোলোশো অবধি একটা টার্গেট ছোট একটা নিতে পারি আমরা কিন্তু মার্কেট গ্যাপ ডাউন হয়ে গেছিলো এবার গ্যাপ ডাউন হওয়ার পরে আপনারা বলবেন কি এইটা তো আর ফলো হবে না এবার কি ফলো হবে এবার যখন আমি আপনাদেরকে স্টক ওটা ওটাতে চেষ্টা করবে কিছু না কিছু করে মানে ট্রেড করার জন্য মানে কিছু ইনসাইড মানে বের করার জন্য ট্রেড করবে ঠিক আছে এটা একটু কাইন্ড অফ একটু প্রো মার্কেট হয়ে গেছিলো আজকে যদি আপনারা দেখেন দেখুন মার্কেট ওপেন হওয়ার পরে আমি এখানে একটা লাইন ড্র করে দিচ্ছি সামওয়ার অ্যারাউন্ড দিস লেভেল এবার দেখুন মার্কেট এখান থেকে যখন ভেঙেছে কোথাও না কোথাও এখানে এসে মানে এখানে দাঁড়িয়েছিল মার্কেট এবার আপনারা এখানে যদি একটা লাইন ড্র করতেন দেখতেন এখানে একটা কি আছে সাপোর্ট আছে ঠিক আছে এখানে কোথাও না কোথাও একটা ছিল সেম এখানে একটা সাপোর্ট ছিল সাপোর্ট কেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি দাঁড়ান দেখুন এইখান থেকে এই যদি রেঞ্জটাকে দেখুন কোথাও না কোথাও মার্কেট আসছে এখানেই দাঁড়াচ্ছিল এটা জি ভেঙেছে একটা স্ট্রং ডাউনসাইড দেখতে পেরেছি এইখানে দেখুন কোথাও না কোথাও একটা রেঞ্জ ছিল ভেঙেছে নিচে ডাউনসাইড পড়েছে আবার এখানে গেছে সাস্টেন করে এখানে উপরে গেছে তো এই লেভেলটা খুব ক্রুশিয়াল লেভেল হয়ে গেছিলো দের থেকে উইচ ইজ ফিফটিন যেই এই মার্কেট এখান থেকে নেমেছে নেমে উপরে গিয়ে একটা এখানে সাস্টেন করতে পারছিল না তো কোথাও না কোথাও আপনাদেরকে এখান থেকে একটা ছোট্ট দ্য মানি পুট বাই করা উচিত ছিল ইয়া তো ফের ফিউচার সেল করা উচিত ছিল ঠিক আছে কিন্তু এটা ইটস ভেরি ভেরি আমি নিজেও বলছি এটা খুব মানে কঠিন কাজ আমি বলতে পারবো কিন্তু আরেকটা ছোট্ট দেখাচ্ছি এইখানেই এই চারটাকে যদি ফিফটিন মিনিটটাকে আমি পাঁচ মিনিটে ভেঙে নিই এক মিনিট ফাইভ মিনিটস তো আপনারা দেখুন কত সুন্দর একটা প্যাটার্ন মানছে এই প্যাটার্নটা আমি মানে নিজের পোস্ট মার্কেট প্রি মার্কেটে নাও তো কমসে কম কমসে কম আমি ফিফটিন টু টোয়েন্টি টাইমস তো বলেছি আপনাদেরকে আমি কি বলেছিলাম এই প্যাটার্নটা যখনই বানবে এই প্যাটার্নে ব্রেকআউটের কাছাকাছি আসবে তো একটা ছোট্ট লস নিয়ে একটা অনেক বড়ো টার্গেট আপনারা পাবেন যদি এটা দেখুন না কোথাও না কোথাও আপনারা যদি এই লেভেলটা উইচ ইজ ডাবল বটমও আপনাদেরকে সরি এই লেভেলটাকে যদি দেখুন কোথাও না কোথাও একটা লেভেল আসছিলো এই লেভেলটা হ্যাঁ এবার ভালো করে বোঝা যাবে দেখুন এই যে লেভেলটা এখানে এসছে সাস্টেন করছে উপরে গেছে এখানে আসছে সাস্টেন করছিল তো এই লেভেলটা ডাবল বটমেরও কাজ করেছে আর মার্কেট ট্রেনটাকে ভেঙে দিয়েছে তো কোথাও না কোথাও আপনারা যদি এখান থেকে সেল করতেন আর টা মানে এই ছোট্ট একটা স্টপলস রাখতেন সামথিং অ্যারাউন্ড তিন ইয়া চার পয়েন্টের স্টপলস রাখতেন তাহলে একটা খুব ভালো একটা রেশিও পেতেন আপনারা এবার আমরা চলে যাব সেকেন্ড চার্ট উইচ ইজ সিপলা সিপলাতে আমি বলেছিলাম কি এটা একটা রেঞ্জ একটা রেঞ্জ নিচ্ছে চ্যানেল প্যাটার্ন ফর্ম করছে মার্কেট এখান থেকে পড়েছে আমি আজকে আপনার প্রি মার্কেট ভিডিওটা আপনারা এসে দেখে নেন ওখানে আমি ডি মানে ক্লাস বলেছিলাম কি নশো পঁচাশ লেভেল যদি ভেঙে যায় তাহলে নিফ মানে সিপ্লাকে আপনারা সেল সাইডে দেখবেন আর টার্গেট আমি দিয়েছিলাম নাইন ফর্টি টু নাইন ফর্টি টু টার্গেট দিয়েছিলাম আর যদি আপনারা ভালো করে আরও দেখতেন কোথাও না কোথাও এই লেভেলটা মার্কেট অনেকবার ফলো করছিল এই লেভেলটা এই লেভেলটা কেন আমি এই লেভেলটা বলছি এটা কী ছিল রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স দেখুন মার্কেটে এটা চাই না কি অনেক স্ট্র্যাটেজি নিয়ে আসবেন অনেক কিছু ইন্ডিকেটার্স লাগালেই মার্কেট আপনারা পয়সা কামাতে পারবে একদমই না মার্কেট আর চার্টকে যততো সিম্পল রাখবেন যত ক্লিন রাখবেন তত বেশি আপনারা পয়সা কামাতে পারবেন পয়সা আমি বলবো না ডিসিপ্লিন যদি মেইনটেইন করেন না তো অ্যাট দ্য এন্ড অফ দ্য উইক অ্যাট দ্য এন্ড অফ দ্য মান্থ আপনারা একটা খুব ভালো প্রফিটেবল ট্রেডার বানতে পারবেন তো এখানে কোথাও না কোথাও এশিয়া একটা 942 38 40 লেভেলে কোথাও না কোথাও একটা সাপোর্ট নিয়েছে সেপ্লা তো এটা আজকে খুব ভালো सक्सेसफुल ট্রেড ছিল আপনাদের জন্য যদি আপনারা প্রি মার্কেট ভিডিওটা देखते থার্ড স্টক অফ দি ডে ছিল আমাদের ডিএলএফ সেম ডিএলএফেও ব্রেকডাউন হয়েছে ব্রেকডাউনের নিচে ওপেন হয়েছে কোথাও না কোথাও আমি এভরিটাইম আপনাদেরকে বলেছি দেখুন কোনো যদি এমনি চার্ট আছে ওটা যদি ফলো করছে আমি বলেছিলাম আপনাদেরকে এটা যদি ভাঙে তো একবার কনফার্মেশন নিতে আসবে দেন আবার ভাঙবে সেম দেখুন এই চার্টে মার্কেট কি করেছে কনফার্মেশন নিতে আসলো সেম ভেঙেছে এখান থেকে যদি আপনারা আমি আপনাদেরকে বলে দিচ্ছি যদি আপনারা এই এই লেভেলটার থেকে এর নিচে যদি রাখতেন কেন কি এর নিচে আমি এই জন্য রাখছি প্লট করছি আমি বলে দেবো আপনাদেরকে কেন রাখছি সামথিং পাঁচ পয়েন্ট অবধি আপনারা দাঁড়াতেন না সত্যি কথা বলতে চার পয়েন্ট চার পয়েন্ট কুড়ি অবধি দাঁড়াতেন আপনারা আর আমরা স্টপ লস রাখতাম সামওয়্যার অ্যারাউন্ড ওয়ান পয়েন্ট ফাইভের ঠিক আছে আমি এখানে কেন বললাম এখান থেকে আমি সেল করতাম কেন কি এখানে যদি আপনারা দেখুন মার্কেট একটা খুব ভালো সাপোর্ট বানাচ্ছিল এখানে খুব ভালো একটা সাপোর্ট বানাচ্ছিল সাপোর্ট একটা ছিল আরেকটা ছিল প্রাইজ অ্যাকশন এই দুটো যদি দেখতেন ডেলেফে আজকে নিশ্চয়ই আপনারা ট্রেড নিতেন আর একটা খুব ভালো একটা প্রফিট করে বেড়াতেন তো এমনি যদি আমার মানে ভিডিওগুলো আপনারা দেখুন তো কোথাও না কোথাও আমি আপনাদেরকে চেষ্টা করি কি আপনারা মানে নিজের উপরে যেন বিশ্বাস করে ট্রেড করতে পারেন এটা আমার এভরি টাইম কনফার্মেশন থাকে আপনাদের জন্য তো আমি চাই এমনি করে আরও ভালো ভালো স্ট্র্যাটেজি প্রাইজ্যাকশান তো এখন অনেক আছে বাকি ওই গুলো এভরি কমপ্লিট করানোর পরে তাহলে আপনারা বুঝতে পারবেন কি অনসাইড কখন ট্রেড নিতে লাগবে মার্কেটে তো এমনি করেই আমি কালকে আবার প্রি মার্কেটে খুব ভালো ভালো স্টকস নিয়ে আসবো নিফটি অ্যান্ড ব্যাঙ্ক নিফটিতে একটা খুব ভালো লেভেল নিয়ে আসবো সাপোর্ট অ্যান্ড রেজিস্টেন্স নিয়ে আর কিছু ভালো স্টক অন রেডারও নিয়ে আসবো তো এগুলো আপনারা দেখবেন মর্নিং আমি চেষ্টা করব আটটা সাড়ে আটটার মাঝখানে আপনাদেরকে দিয়ে দেবো তাহলে আর চেষ্টাও করবো পাঁচ মিনিটের ভিতরে যেন ভিডিও হয় মানে পাঁচ মিনিটের ভিডিওটা আপনারা যদি ওয়ান পয়েন্ট ফাইভ স্পিড করে করে দেখে নেন তো একটা আপনারা ইনসাইটও পেয়ে যাবেন আপনাদের টাইমও লস কম হবে